আমতা হত্যাকাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো সাসপেন্ড হওয়া আমতা থানার দুই পুলিশ কর্মীকে। আনিস হত্যার সঙ্গে এদের সরাসরি যোগাযোগ রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। আজকে নবান্ন থেকে তাদের গ্রেপ্তারের খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, কনস্টেবল প্রীতম ভট্টাচার্য 256, হোমগার্ড কাশীনাথ বেড়া 2170 গ্রেপ্তার আমতার ঘটনা হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দুদিন আগে গভীর রাতে বিশেষ তদন্তকারী দল আমতা থানায় এসে পৌঁছায়। এডিজি সিআইডি অপারেশন মিরাজ খালি, রুগ্নজ্যোতি দে ব্যারাকপুর কমিশনারেট জয়েন্ট সিপি, হাওড়া গ্রামীণের জেলা পুলিশ সুপার সৌম্য রায় ঘটনাস্থলে আসেন। এরপর দীর্ঘক্ষণ তারা আমতা থানাতে বসে থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তাদের থেকে ঘটনার সঙ্গে সম্পর্কিত তদন্তের খুঁটিনাটি পরীক্ষা করেন। তারা থানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন থানার সূত্রে খবর। এই তিনজনের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পায় বিশেষ তদন্তকারী আধিকারিক। কনস্টেবল প্রীতম ভট্টাচার্য কাশীনাথ বেড়া গ্রেপ্তার হলেন আজকে, যদিও ঘটনার দিন কোনো সিভিক পুলিশ ঘটনাস্থলে যায়নি বলেই সূত্রের খবর। তবে এই তিন আধিকারিক ছাড়া আরেকজন সেদিন রাত্রে ঘটনাস্থলে ছিলেন। সেই বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। আপাতত এই তিনজনকে সাসপেন্ড হওয়া আধিকারিকের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সত্যতা যাচাই করবার জন্য ধীর গতিতে এগোতে চাইছে বিশেষ তদন্তকারী আধিকারিকরা। প্রয়োজনে ফের তারা আমতায় আসতে পারেন বলে আমতা থানা সূত্রে জানা যাচ্ছে। ফিট গঠিত হওয়ার পরই সিটের সদস্যরা থানায় এসে কথা বলে এই তিনজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত আনিস মৃত্যুর পরেই আমতা থানার চারজন পুলিশ কর্মী এসে তার ছেলেকে খুন করে বলে অভিযোগ করেছিলেন আনিসের বাবা সালেম খান। পরিবারের তরফ থেকে বারংবার তদন্ত না করার অভিযোগ আনা হয়েছিল আমতা থানার বিরুদ্ধে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। ওরা পোস্টমর্টম করবে যা খুশি করুক, আমার ছেলেকে দিয়ে একটা পোস্টমর্টম হলো, একটা ফরেন্সিক রিপোর্ট হলো, এখন কিছু রিপোর্টই এলো না আমার হাতে। আর আমারকে আবার নতুন করে বলছে আমার ছেলে দিয়ে দেন, আমরা নতুন করে পোস্টমর্টম করবো। কারণটা কি আমি বুঝতে পারছি না, তার চেয়ে আমাকে নিয়ে যে আবার নতুন করে পোস্টমর্টম করে দেন। রাত্রিবেলা একটা সময় হুমকি দিচ্ছে, যদি সিবিআই তদন্ত তোমরা চাও তোমাদেরকে দুনিয়া দেখলে দু পা পেটাকে আবার মার্ডার করে দিবে। এইসব জিনিসগুলো ওইসব নাম্বার দিয়ে এইগুলো দেখুন আগে তদন্ত করুন না, আমার ছেলেটাকে নিয়ে যে পোস্টমর্টম করে কি তদন্ত করবেন। আর আমতা থানা পুলিশ তারা খুন করেছে, তারা কিসের জন্য এখন অবধি রেখে দেওয়া হচ্ছে? ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট কেন হয়নি? সুবিধে আপনারা যা করুন, আমি সেন্ট্রাল ফরমাল আপনারা কি বলছি, কথাটা কি বলছি, আপনি যখন বলছেন আমি আমি একটা ফোন আছে বলছে সিবিআই করবেন না, করলে আপনাকে আপনার বাবাকে খুন করে দেবে। তারপরে আমি ওটা রেকর্ডিংয়ে ফেললাম, ফেলে আমি চুপ করে আছি। বলছি কী হলো, শুনতে পাচ্ছেন না? বলছি আমি বলছি না, বুঝতে পারি না আপনি কী বলছেন বলুন। বলছে সিবিআই করবেন না, সবকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। বলছি আমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন? বলছি হ্যাঁ। বলে তবু কত রাত হবে ওটা? রাত 1:15।
আপনারা কী চাইছেন এখনও পর্যন্ত, কী চাইছেন? আমরা সিবিআই তদন্ত চাইছি, যেহেতু সিট বানিয়েছে দিদি, সিট তদন্ত করছে, তার মধ্যে আবার আমাদের হুমকি আসছে, সেটাকে আগে সিট দেখছেন না, ওটা তো নিয়ে তদন্ত করুক না, যে ফোনটা কেন এসছে, কেই বা হুমকি দিচ্ছে, কে মার্ডার করে গেল, আগে এসছে ময়না তদন্ত করাবে, মানুষের মোবাইলের জন্য কাল থেকে সারাদিন এ করছে, কী হচ্ছে আমার তো মাথায়। এখনও কি ফোন আপনারা তুলে দেননি তো? আমরা সিবিআই তাই চাইছি, সিবিআই আর ছাড়া বা কোর্টে জমা করবো, কোর্ট অর্ডার হবে। আপনার নাম? আমার নাম সাবিত। আমাদের একটা জনমঞ্চ তৈরি হয়েছে যারা বিদ্বেষের বিরুদ্ধে কথা বলে, যে কোনো বিদ্বেষ হতে পারে, সেটা ধর্মীয় বিদ্বেষ হতে পারে, রাজনৈতিক বিদ্বেষ হতে পারে। এক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই এই হত্যার পিছনে, এই পরিকল্পিত হত্যার পিছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং রাজনৈতিক বিদ্বেষ আছে। সেই জায়গা থেকে আমরা জনমঞ্চের তরফ থেকে এসেছি, জনমঞ্চ কোনো রাজনৈতিক পতাকার আন্ডারে নেই, একটা নির্দিষ্ট বিশ্বাস থেকে আমরা এসেছি যে আজকের যে ঘটনাটাতে আমরা এসেছি, আনিসের এই দুর্ভাগ্যজনক পরিণতি, তার পিছনে যে যারা বা যে দল দায়ী বা যে গোষ্ঠী দায়ী তাদের যেন শাস্তি হয় সেই দাবিতে। একটা তো সিট তৈরি হয়েছে, তদন্ত করছে, আপনারা কি মনে করছেন যে সেই তদন্ত ঠিক পথে এগোচ্ছে? আনিসের বাবা তাতে সন্তুষ্ট নন এবং খুব স্বাভাবিক নয় কি, গতকাল অবধি আপনি আমাকে মেরেছেন, আজকে যদি আপনি আমার ভালো করার চেষ্টা করেন আমি কি আপনাকে ঠিক বিশ্বাস করতে পারবো? কাজে পুলিশের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে পুলিশকে দিয়ে কতটা কী হবে সেই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। দেখুন, এত বড় দাবি করার মতন জায়গায় একজন অভিনেতা হিসেবে আমি নেই, সিবিআই তদন্ত হবে না কি হবে, কিন্তু একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ধন্যবাদ। দেখুন, আমরা তো দীর্ঘদিন ধরে আন্দোলনের মধ্যে, লড়াইয়ের মধ্যে দিয়ে চলছি, তো সেই ক্ষেত্রে আনিসের সাথে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক এবং মানে এর মতো লজ্জাজনক ঘটনা হয় না। যে যদি আমাদের রাজ্যের প্রশাসনই সে রক্ষকই ভক্ষক হয় তাহলে আমরা সাধারণ মানুষ কার উপরে ভরসা করব? যেভাবে আনিসকে খুন করা হয়েছে, যেভাবে মানে যে রহস্য একটা মৃত্যু হয়েছে, সেই রহস্য মৃত্যুটা উদ্ঘাটন হোক এবং আমাদের রাজ্য সরকার যেন এটাকে হস্তক্ষেপ করে এবং বাড়ির পরিবার যেন, যারা যে সন্তানকে হারিয়েছে তারা যেন সুবিচারটা পায় এবং আনিসও যেন সুবিচার পায়, তার জন্যই আমরা আনিসের বাড়ির পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আমাদের সহানুভূতি বা জানানোর কোনো আমাদের কোনো ভাষাই নেই, যে যারা সন্তান হারিয়েছে তাদের পাশে দাঁড়ানো ছাড়া এছাড়া আমাদের উপায় নেই। তাই একটা কথাই বলবো, আনিস বিচার পাক। দেখুন, সিবিআই, আমরা যখন কামদুলি নিয়ে আন্দোলন করি, দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি এবং চিৎকার করে বলে গেছি যে আমরা সিবিআই চাই, সিবিআই চাই, কিন্তু শেষ দেখা গেল সিবিআই সিআইডি কিছুই নয়, আইন, আমাদের আইন ব্যবস্থা এতটাই খারাপ যে দিনের পর দিন কোর্টে যেতে যেতে মানুষের পায়ের জুতো ছিঁড়ে যায়, কিন্তু এমন বিচারের আশায় যেভাবে পরিবার যেভাবে দিনের পর দিন নিজেদের মানে যে আশাটা বিচার পাওয়া সেই আশাটাই একসময় হারিয়ে যায়। তাই আইন ব্যবস্থা এতটাই ঢিলা, আইন ব্যবস্থা যতদিন না আমাদের রাজ্যে ঠিক হবে ততদিন সিবিআই সিআইডি কিছুই করতে পারবে না। আইনটা আইনের পথে চলুক, আইনের এই ডেটের পর ডেট, ডেটের পর ডেট না দিয়ে যেন খুব তাড়াতাড়ি যে কোনো মামলা নিষ্পত্তি হয়। এই 15 বছর ধরে রিজনের মামলা। আপনার নাম? আমার নাম মৌসুমী কয়।